পদ্মা সেতুর জাজিরা প্রান্তে অ্যাম্বুলেন্স ট্রাকের সংঘর্ষ, প্রাণ গেল ৬ অ্যাম্বুলেন্স আরোহী। দেশের বিভিন্ন স্থানে তাপমাত্রা কমেছে, বেড়েছে শীত, বেড়েছে শৈত্যপ্রবাহের আওতা, হাসপাতালে শীতজনিত রোগীর বাড়তি চাপ। এবং ক্যালিফোর্নিয়ায় বাড়িতে ঢুকে বন্দুকধারীর গুলি, মাও ৬ মাসের শিশু সহ নিহত ৬। সবাইকে স্বাগত জানাচ্ছি এশিয়ান নিউজে, আপনাদের সাথে আছি আমি সৈয়দ মাহিউজ্জামান মুখর। শুনছেন বিআরবি কেবল ইন্ডাস্ট্রিজ লিমিটেড সংবাদ শিরোনাম, যাচ্ছি পুরো খবরে। পদ্মা সেতু জাজিরা প্রান্তে টোল প্লাজার সামনে অ্যাম্বুলেন্স ট্রাকের সংঘর্ষে ৬ জন নিহত হয়েছেন। মঙ্গলবার ভোরের দিকে এই দুর্ঘটনাটি ঘটে। দুর্ঘটনায় নিহতদের পরিচয় তাৎক্ষণিকভাবে পাওয়া যায়নি। জানা গেছে নিহতরা সবাই অ্যাম্বুলেন্সের যাত্রী, তাদের মরদেহ জাজিরা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসা হচ্ছে। পদ্মা সেতু দক্ষিণ থানার এসআই সুরুজ উদ্দিন আহমেদ বলেন, অ্যাম্বুলেন্সটি বরিশাল থেকে ঢাকায় যাচ্ছিল। জাজিরা প্রান্তের এক্সপ্রেসওয়ে নাউডোবা ব্রিজ এলাকায় অ্যাম্বুলেন্সটি পৌঁছালে একটি ট্রাকের সঙ্গে সংঘর্ষ হয়। গত ২৪ ঘন্টায় দেশে বিভিন্ন স্থানে তাপমাত্রা কমেছে, কিছুটা বেড়েছে শৈত্যপ্রবাহের আওতা। তাপমাত্রা কমার ধারা অব্যাহত থাকতে পারে বলে জানিয়েছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর। একই সঙ্গে শৈত্যপ্রবাহের আওতা আরও বাড়তে পারে। গতকাল দেশের সর্বনিম্ন তাপমাত্রা ৯.১ ডিগ্রি সেলসিয়াস ছিল দিনাজপুরে, আর রোববার দেশের সর্বনিম্ন তাপমাত্রা ছিল পঞ্চগড়ের তেঁতুলিয়ায় ৮.৩ ডিগ্রি সেলসিয়াস। রোববার পর্যন্ত কিশোরগঞ্জ, নীলফামারি, পঞ্চগড় ও কুড়িগ্রাম জেলার উপর দিয়ে মৃদু শৈত্যপ্রবাহ বয়ে যাচ্ছিল। জানা গেছে গতকাল সকাল থেকে দিনাজপুর, সৈয়দপুর, পঞ্চগড়, নীলফামারি ও মৌলভীবাজার জেলার ওপর দিয়ে মৃদু শৈত্যপ্রবাহ বয়ে যাচ্ছে, এবং যার ব্যাপ্তি বেড়ে আরও কিছু জেলায়ও আজ মৃদু শৈত্যপ্রবাহ বয়ে যাচ্ছে। দেশজুড়ে মৃদু শৈত্যপ্রবাহে ব্যাহত স্বাভাবিক জীবনযাত্রা। বেলা গড়ালেও কুয়াশায় ঢাকা থাকছে চারপাশ। শীতে উত্তরের কয়েক জেলায় চরম কষ্টে দিন কাটছে ছিন্নমূল আর হতদরিদ্র মানুষের। শীত বাড়ায় ঠান্ডাজনিত রোগে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হচ্ছে বয়স্ক সহ শিশুরা। হঠাৎ করে রোগীর চাপ বাড়ায় সেবা দিতে হিমশিম খেতে হচ্ছে চিকিৎসকদের। গাইবান্ধা থেকে স্টাফ রিপোর্টার মাসুম লুমেনের তথ্যছবিতে বিস্তারিত জানাচ্ছেন খাদিজাতুল কোবরা। তীব্র শীত, ঘন কুয়াশা আর হিমেল হাওয়ায় কাঁপছে উত্তরের জেলা গাইবান্ধা। কিছু সময়ের জন্য সূর্যের দেখা মিললেও তাতে নেই উত্তাপ। দুপুর গড়িয়ে সন্ধ্যা হলেই বাড়ছে শীতের প্রকোপ। অসহনীয় এই ঠান্ডায় সবচেয়ে বেশি বিপাকে চরাঞ্চল সহ নিম্ন আয়ের মানুষ। কাজ না থাকায় দিন কাটছে কষ্টে। কাম করে হচ্ছে না, প্রচুর ঠান্ডা। বয়স্কদের তো খুবই কষ্ট হয়েছে, আমরা তো আসলে ২-৩ দিন কোনো বেলায় দেখতে পাচ্ছি না। এখানে প্রচন্ড ঠান্ডা আর কুয়াশা, কুয়াশায় কিচ্ছু দেখা যাচ্ছে না। এখানকার মানুষ আমরা খুব কষ্টে আছি। শীত বাড়ায় হাসপাতালে প্রতিদিনই জ্বর, সর্দি, কাশি, নিউমোনিয়া সহ ঠান্ডাজনিত বিভিন্ন রোগে আক্রান্ত হয়ে ভর্তি হচ্ছেন বয়স্ক সহ শিশুরা। আজকে ৬ দিন হয়, মানে বাচ্চার পাতলা পায়খানা, ঠান্ডা, জ্বর, ডায়রিয়া। শীতজনিত রোগ এড়াতে গরম কাপড় পরা সহ ঠান্ডা খাবার পরিহারের পরামর্শ চিকিৎসকদের। যারা বয়স্ক তারা যেন গরম কাপড় সব সময় পরে থাকি, আমরা যেন ওযু বা নামাজের সময় যেন গরম পানি যদি ব্যবহার করতে পারি তাহলে সুবিধা হয়। আমরা বাচ্চাদের এবং মায়েদের জন্য বলতে চাই যে বাচ্চারা যেন কোনোভাবেই শীতে আক্রান্ত না হয় সেদিকে আমরা খেয়াল করব। এরই মধ্যে জেলা প্রশাসনের পক্ষ থেকে ৭ উপজেলায় ৪২,০০০ কম্বল বিতরণ করা হয়েছে ছিন্নমূল ও অসহায় মানুষের মাঝে। খাদিজাতুল কুবরা, এশিয়ান টেলিভিশন। শীতের আরো খবর জানাতে রংপুর থেকে এই মুহূর্তে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী বাদশা ওসমানী। বাদশা, রংপুর ও এর আশপাশের এলাকায় শীতের প্রকোপ এখন কেমন দেখছেন? আর একটি বিষয় জানতে চাচ্ছি যে এই শীতে হাসপাতালগুলোর এখন পরিস্থিতি কি? মুখর, আপনি যেমনটি নিউজে বলেছেন যে আসলে এই রংপুর মেডিকেল সহ উত্তর অঞ্চলে যে হাসপাতালগুলো রয়েছে পর্যাপ্ত কিন্তু রোগী বাড়ছে প্রতিদিনে এই শীতে নানান রোগে আক্রান্ত হয়ে। আপনি দেখতে পাচ্ছেন আজকে আমি এসেছি রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে। এখানে যদিও ১,০০০ সজ্জার হাসপাতালটি, এখানকার পরিচালক আমাকে জানিয়েছেন যে প্রতিদিন কিন্তু এখানে শীতে
এবং আগুনে পুড়ে নানান ধরনের রোগী কিন্তু আক্রান্ত হয়ে এখানে শিশু বয়োজ্যেষ্ঠ এবং মহিলারা এখানে এসে ভর্তি হচ্ছেন। সেক্ষেত্রে কিন্তু রোগীর সংখ্যা বাড়ার কারণে ওরা হিমশিম খাচ্ছেন। যদি বলছেন যে এখানে ডাক্তার নার্সের সংকট না থাকলেও এখানে কিন্তু পর্যাপ্ত ঔষধ এবং ইনস্ট্রুমেন্ট যা রয়েছে সেই সংকটও রয়েছে, যদিও ওরা চেষ্টা করছেন এই হাসপাতাল থেকে ঠান্ডাজনিত রোগ থেকে দূরে রাখতে, এখানকার লোককে সুচিকিৎসা দেওয়ার জন্য তারা চেষ্টা করে যাচ্ছেন। কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে আবহাওয়াবিদ যেটা বলছেন যে আজকে কিন্তু রংপুরের এই পার্শ্ববর্তী জেলা যে এখানে কুড়িগ্রামের রাজারহাটে কিন্তু আট দশমিক এক ডিগ্রি সেলসিয়াস তারা আমাদেরকে জানিয়েছেন। তারা বলছেন যে আজকে যদিও একটু করে আমরা সূর্য উঁকি দিচ্ছে, একটু করে রোদ আসছে, আবার মেঘের হারিয়ে যাচ্ছে সে রোদের সেই ঝিলিক, আমরা কিন্তু ঠান্ডা, এই কনকনে ঠান্ডা, বিশেষ করে আমরা বারবার যেটা বলে যাচ্ছি যে খেটে খাওয়া সাধারণ মানুষ তারা কিন্তু বিপাকে পড়েছে। আজকে আমরা দেখেছি যে রাস্তায় যে গাড়ি ঘোড়াগুলো চলাচল করছে তারা হেডলাইট জ্বালিয়ে কিন্তু তারা চলাচল করছে। আমরা 11টা পর্যন্ত দেখেছি যেখানে ঘন কুয়াশা ছিল, আবহাওয়াবিদ বারবার বলছে যে এই তাপমাত্রা কিন্তু আরও বাড়বে, এই বাড়ার কারণেই কিন্তু আরও ক্ষতি হচ্ছে এই সাধারণ খেটে খাওয়া মানুষ। বিশেষ করে গ্রাম অঞ্চলে আমরা খোঁজ নিয়ে দেখেছি যে এখানকার মানুষ যারা এই শহরমুখী যারা আসতে তারা আসতে পারছেন না ঘন কুয়াশার কারণে, সেক্ষেত্রে কিন্তু তারা কাজে যোগদান করতে পারতেছেন না, সেক্ষেত্রে তাদের পরিবার নিয়ে তারা কিন্তু বিপাকে পড়ছেন বলে তারা আমাদেরকে জানিয়েছেন। এখানকার স্বাস্থ্য বিভাগ বারবার বলছেন যে এভাবে যদি আবহাওয়াজনিত রোগে আক্রান্ত হতে থাকে, এই স্বাস্থ্যজনিত রোগ যদি এখানে বৃদ্ধি পেতেই থাকে, সেক্ষেত্রে কিন্তু আমাদের আরও হিমশিম খেতে হচ্ছে। যতই এখানে নার্স ডাক্তারের সংখ্যা যেভাবে থাকুক না কেন, এখানে কিন্তু বারবার তারা বলছেন যে এখানে এই রোগীর সংখ্যা বাড়ার কারণে কিন্তু এই ৫৮ জেলার প্রতিটি স্বাস্থ্য কমপ্লেক্সে তারা কিন্তু হিমশিম খাচ্ছেন। এখানে তারা বারবার বলছেন যেখানে আজকেও কিন্তু আমরা খোঁজ নিয়ে দেখেছি বান ইউনিটে এখানে 31 জন রোগী কিন্তু আগুনে পড়ে ভর্তি হচ্ছেন, সংখ্যা বাড়ছেন প্রতিদিন, এখানে রোগী আক্রান্ত রোগীর সংখ্যা প্রতিদিনই বাড়ছে এখানকার ডাক্তার আমাদেরকে জানিয়েছেন। বিভাগীয় স্বাস্থ্য পরিচালক উনিও বলেছেন যে আমাদের এই বিভাগে প্রতিদিন কিন্তু এখানে রোগীর সংখ্যা বাড়ছে, বিশেষ করে এই শীতজনিত সর্দি কাশি সহ নানান রোগে কিন্তু এই রোগীর সংখ্যাগুলো বাড়ছে। তারা বলছেন যে এখানে যদি একটু সচেতন হয় তাহলে সেক্ষেত্রে কিন্তু হয়তো বা এই রোগীর সংখ্যা কমতে পারে বলে এখানকার ডাক্তাররা আমাদেরকে জানিয়েছেন। মুখর রংপুরে কিন্তু আবহাওয়া বাড়তে আছে, সেক্ষেত্রে কিন্তু মানে যদি আবহাওয়া বাড়ে সেক্ষেত্রে বিভাগে বাড়বে আরও কেটে খাওয়া মানুষ। মুখর রংপুর মেডিকেল কলেজের সামনে থেকে আমাদেরকে শীতের প্রকোপ এবং সেখানকার হাসপাতালগুলোর সবশেষ অবস্থা জানছেন সহকর্মী বাদশাহ ওসমানী। ধন্যবাদ বাদশাহ আপনাকে। যাচ্ছি পরবর্তী প্রসঙ্গে। বগুড়ার সদর উপজেলা থেকে যুদ্ধাপরাধের মামলায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত নাজমুল হুদা নামে এক আসামিকে আটক করেছেন র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের র্যাব-১২-এর সদস্যরা। সোমবার রাত 11টার দিকে এক সংবাদ সম্মেলনে র্যাব-১২ স্কোয়াড কমান্ডার সিনিয়র সহকারী পুলিশ সুপার নজরুল ইসলাম এই তথ্য নিশ্চিত করেন। এর আগে সন্ধ্যা 6টার দিকে শহরের মালগ্রাম এলাকায় র্যাবের যৌথ অভিযানে তাকে আটক করা হয়। নাজমুল হুদা গাইবান্ধা জেলার সুন্দরগঞ্জ উপজেলায় শান্তিরাম গ্রামের মৃত রইসুদ্দিনের ছেলে ও ওই এলাকার বাসিন্দা। তবে তিনি গাজীপুরের টঙ্গীর কাজীপাড়া রোড ধৈরতল পশ্চিমপাড়া এলাকায় বসবাস করছিলেন। উল্লেখ্য, 2017 সালে 22 নভেম্বর নাজমুল হুদাকে মৃত্যুদণ্ড দেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। এর আগে 2014 সালে 24 অক্টোবর তিনি সহ 6 জনের বিরুদ্ধে মামলা হয়। সংবাদের পর জেনে নিচ্ছি বিআরবি কেবল ইন্ডাস্ট্রিজ লিমিটেড বিরতি, ফিরে এসে আলোচনা থাকছে। কক্সবাজারে ব্যাডমিন্টন খেলা নিয়ে তর্ক, ছুরিকাঘাতে প্রাণ গেল দুই ভাইয়ের। বিরতির পর আবারও সবাইকে স্বাগত জানাচ্ছি এশিয়ান নিউজে। আপনাদের সাথে আছি আমি সৈয়দ মাহিউজ্জামান মুখর, আর এই পর্যায়ে থাকছে সারা বাংলা প্রসঙ্গ। প্রতিষ্ঠার 51 বছর পার হলেও খেলাধুলার অনুপযোগী হয়ে পড়ে আছে মেহেরপুরের গাংনী উপজেলার কাষ্ঠদহ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মাঠ। সারা বছর ডুবে থাকে বর্ষার পানিতে, শীতে পানি নামলেও তেমন একটা সুবিধা হয় না। সাপ ব্যাঙের আতঙ্কে ক্লাসেও আসতে চায় না শিশুরা, তার উপর রয়েছে পানিতে পড়ে যাওয়ার ঝুঁকি। মেহেরপুরের গাংনী থেকে সহকর্মী মিনারুল ইসলামের তথ্যচিত্রে বিস্তারিত যাচ্ছেন খাদিজাতুল কোবরা। উপজেলার কাষ্ঠদহ সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠ এটি। মাঠের চেয়ে জলাশয় ভাবলেও ভুল হবে না, সারা বছরই মাঠের বেশিরভাগ অংশ ডুবে থাকে পানিতে। প্রায় ক্লাসরুম পর্যন্ত চলে আসে পোকামাকড়, সাপ, ব্যাং, রয়েছে পানিতে ডুবে যাওয়া এবং পিছলে পড়ে যাবার ঝুঁকি।
আমাদের ঘরের ভেতরে সাপ ব্যাঙ অনেক কিছু ঢুকে পড়ে, আমাদের পড়তে সমস্যা হয়, খেলতে সমস্যা হয়, রাস্তায় পানি উঠে পড়ে, আমরা স্কুলে আসতে পারি না। শীতকালে পানি কিছুটা কমলেও এবড়ো থেবড়ো শুকনো মাটিতে খেলাধুলা তো দূরের কথা, কোমল শরীরের শিশুগুলোর জন্য পা রাখাও মুশকিল। আমাদের স্কুলে ফিল্ডে পানি জমে বলে কেউ খেলতে পারে না। ফিল্ডটা কিন্তু অনেক বড়, আমরা তাও খেলাধুলা করতে পারছি না। স্কুলের শিক্ষকরা বলছেন এই অবস্থায় শিশুরা স্কুলে আসতেও আগ্রহ হারাচ্ছে। গ্রামের একমাত্র মাঠটির এমন অবস্থায় ছেলেমেয়েরাও বিনোদন খুঁজছে মোবাইল ফোন সহ ভিন্ন মাধ্যমে। কিছুদিন আগে এমপি মহোদয় আমাদের ফিল্ডে মাটি ভরাট দিয়েছিল, সেটা দিয়ে একটু উঁচু হয়েছে, তবে এখনো পানি জমে থাকে, বর্ষাতে অনেক পানি জমে থাকে। পশ্চিম দিকে পুকুর হওয়াতে পানি যথাসময় নিষ্কাশন হয় না। যারা দায়িত্বশীল ব্যক্তি এবং আমাদের প্রতিনিধি, হ্যাঁ, তারা তাদের সহযোগিতায় আমাদের স্কুলটার উন্নয়ন হয়। যদি আগামী প্রজন্মকে আমাদের রক্ষা করতে হয় সেক্ষেত্রে অবশ্যই আমাদের খেলার মাঠটা খুবই প্রয়োজন। স্থানীয় জনপ্রতিনিধি মাটি ফেলে মাঠটি ব্যবহার উপযোগীর চেষ্টা করলেও খুব একটা কাজে লাগেনি। ঘটনাস্থল পরিদর্শন করে মাটি ভরাটের উদ্যোগ নেওয়ার আশ্বাস দিলেন শিক্ষা কর্মকর্তা। আমি যেহেতু নতুন আসছি, আমি সরেজমিনে পরিদর্শন করে দ্রুত উদ্যোগন কর্তৃপক্ষের সাথে আলাপ করে মাটি ভরাটের চেষ্টা করব। 1970 সালে প্রতিষ্ঠিত হয় কাষ্টদহ সরকারি প্রাথমিক বিদ্যালয়। অবকাঠামোগত নানা রকম উন্নতি হলেও 51 বছর ধরে মাঠটি ব্যবহার অনুপযোগী। খাদিজাতুল কুবরা, এশিয়ান টেলিভিশন। কক্সবাজার শহরের বাস টার্মিনাল এলাকায় ব্যাডমিন্টন খেলা নিয়ে তর্কাতর্কের জেরে ছুরিকাঘাতে 2 জন নিহত হয়েছেন। সোমবার রাত 11:30 থেকে বাস টার্মিনাল এলাকার পূর্ব লারপাড়ায় এই ঘটনা ঘটে। নিহত কায়সার হামিদ লারপাড়া এলাকার মনু ড্রাইভারের ছেলে এবং সাইদুল ইসলাম একই এলাকার নুরুল হুদার ছেলে। পেশায় তারা দুজনেই বাস কাউন্টারের ম্যানেজার। প্রত্যক্ষদর্শী ও নিহতদের স্বজনরা জানান, ব্যাডমিন্টন খেলায় স্থানীয় জয়নাল, আতিক, মিজানুর রহমান ও মুফিজের সঙ্গে নাস্তা নিয়ে কায়সার হামিদ ও সাইদুল ইসলামের তর্কাতর্কি হয়। তারপর সবাই যার যার মতো চলে যায়, কিন্তু হঠাৎ অতর্কিত অবস্থায় সাইদুল ও কায়সারকে ছুরিকাঘাত করে জয়নাল, মুফিজ ও মিজান। এরপর তারা পালিয়ে যায়। পরে তাদের হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন। বিষয়টি নিশ্চিত করে কক্সবাজার সদর মডেল থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা নাজমুল হুদা বলেন, খেলাকে কেন্দ্র করে প্রতিপক্ষের ছুরিকাঘাতে 2 জন নিহত হয়েছেন। জড়িতদের ধরতে অভিযান চলছে। সংবাদের পর্যায়ে নিচ্ছি আবারও বিআরবি কেবল ইন্ডাস্ট্রিজ লিমিটেড বিরতি, ফিরে স্বাগত থাকছে। টানা 2 জয়ে টি টোয়েন্টি বিশ্বকাপের প্রথম দল হিসেবে সুপার সিক্সে বাংলাদেশের মেয়েরা। আবারও সবাইকে স্বাগত জানাচ্ছি এশিয়ান নিউজে। আপনাদের সাথে আছি আমি সৈয়দ মাহিউজ্জামান মুখর। আই পর্যায়ে থাকছে চট্টগ্রাম প্রসঙ্গ। চট্টগ্রামে একবিংশ আন্তর্জাতিক ঋষি কুম্ভ ও কুম্ভ মেলা উদযাপন পরিষদ 2023-এর উদ্যোগে সমাবেত প্রার্থনা ও সমন্বয় সভা অনুষ্ঠিত হয়েছে। কুম্ভমেলা উদযাপন পরিষদের সভাপতি সুকুমার চৌধুরী সভাপতিত্বে আশীর্বাদক হিসেবে উপস্থিত হয়ে মঙ্গল প্রদীপ প্রজ্বলন করেন ঋষি সুদাশ নন্দন পুরি মহারাজ। আগামী 27 জানুয়ারি থেকে 6 ফেব্রুয়ারি পর্যন্ত বাঁশখালী কোকদণ্ডী ঋষিধামে এই কুম্ভমেলা অনুষ্ঠিত হবে। বাণিজ্য সংবাদ। পাবনা অঞ্চলের আবাদি জমিতে দিগন্ত জুড়ে হলুদ সরিষা ফুলের সমারোহ। যেদিকে চোখ যায় সেদিকেই সরিষা ফুলের সমারোহ চোখে পড়বে। গত মৌসুমগুলোর থেকে এবারে আবহাওয়া ভালো থাকায় বর্তমানে সরিষার আবাদ ও ফলন বৃদ্ধি পেয়েছে বলে মনে করছে ওই অঞ্চলের কৃষকরা। আবহাওয়া অনুকূলে থাকায় বাম্পার ফলন হবে আশা তাদের। সরিষা ফুলে মধু সংরক্ষণের জন্য দেশের নানা প্রান্ত থেকে ছুটে এসেছে মৌয়ালরা, তারাও ব্যস্ত সময় পার করছেন। উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর কর্মকর্তা বলছেন, উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে মাঠ পর্যায়ে কৃষকদের পরামর্শ দেওয়া হচ্ছে। জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের দেওয়া তথ্য মতে পাবনা জেলাতে এবারে প্রায় 35,000 হেক্টর জমিতে সরিষার আবাদ হয়েছে।
তবে কৃষি পণ্যের মূল্য বৃদ্ধি পাওয়ায় গত বছরের তুলনায় চলতি বছরে সরিষা চাষে বেশি খরচ হয়েছে। সরকারি সহযোগিতার পাশাপাশি ন্যায্য বাজার মূল্য পাওয়ার দাবি জানিয়েছেন কৃষকরা। এবার মাঠে খুব শস্য ভালো দেখতেছি, আল্লাহ যদি দাম দেয় তাহলে শস্যের একটু আমরা বাঁচব। আমাদের এলাকার কৃষক যে বাম্পার ফলন পাওয়াতে অনেক খুশি হবে। তিল ফসলের আবাদ বৃদ্ধির জন্য কৃষি বিভাগ তৎপর রয়েছে এবং বর্তমান যে আবহাওয়া যদি অনুকূল থাকে তাহলে আমরা আশা করতে পারি যে সরিষার ফলন আশানুরূপ হবে। হবিগঞ্জের পৈল গ্রামে অনুষ্ঠিত হলো ঐতিহ্যবাহী মাছের মেলা। তীব্র শীতকে উপেক্ষা করে এবার মেলায় ঢল নেমেছে ক্রেতা ও দর্শনার্থীদের। পৌষ সংক্রান্তি উপলক্ষে প্রায় 200 বছর ধরে হবিগঞ্জ সদর উপজেলার পৈল গ্রামে ঐতিহ্যবাহী মাছের মেলা অনুষ্ঠিত হয়ে আসছে। করোনার কারণে গেল 2 বছরে মেলা না হলেও এবার আয়োজন করা হয়েছে এই মাছের মেলার। মেলায় 200+ দোকানে মাছের পসরা সাজিয়ে বসেছেন দোকানিরা। ঐতিহ্যবাহী মাছের মেলায় কেউ যাচ্ছেন মাছ কিনতে, আবার কেউ যাচ্ছেন মাছ দেখতে। মেলা উপলক্ষে আশপাশের গ্রামে বিরাজ করছে উৎসবের আমেজ। মেলাতে আসি, অনেক আনন্দ উপভোগ করি। মেলা আয়োজকদের ধন্যবাদ জানাই এত সুন্দর একটা মেলা আয়োজন করার জন্য। মাছের দাম বাজার থেকে একটু বেশি এখন হইতে পারে, আবার কমতে পারে, এটা বলা যায় না। আমি এখন প্রথম অবস্থায় আমার পছন্দ সই মাছ আমি লুলিছি। প্রায় 100 বছরের ইতিহাসের এই মেলা, 2 বছর করোনার জন্য বন্ধ ছিল, এবার নতুন করে আবার শুরু হওয়াতে বাচ্চাদের মধ্যে আরও আনন্দ বা যারা ব্যবসা করেন তাদের মধ্যে উৎফুল্লতা দেখা দিচ্ছে। মানুষ শান্তিপূর্ণ পরিবেশে এখানে ক্রয় বিক্রয় করতে পারে বিধায় এখানে অসংখ্য মানুষের জমায়েত হয়। আমাদের ধারণা হচ্ছে এখানে প্রায় মাস সহ 600-700 স্টল এখানে বসেছে, যেখান থেকে প্রায় 6-7 কোটি টাকার কেনা বেচা সম্ভব। এই মুহূর্তে আমাদের সাথে এশিয়া নিউজে যুক্ত আছেন রাষ্ট্রীয় পুরস্কারপ্রাপ্ত চিকিৎসক অধ্যাপক ডাক্তার কবি চৌধুরী। ডাক্তার কবি চৌধুরী, আমাকে শুনতে পাচ্ছেন? আমি শুনতে পাচ্ছি। স্বাগত জানাচ্ছি এশিয়া নিউজে আপনাকে। আমি আপনার কাছে যে বিষয়টা জানতে চাইছি, গত 24 ঘন্টায় তাপমাত্রা কমেছে এবং শৈত্য মানে শীত অনেকটা বেড়েছে এবং শৈত্য প্রবাহ দেখা গেছে সারা দেশে, তো সেক্ষেত্রে শীতজনিত রোগে আক্রান্ত হচ্ছে নানান বয়সী মানুষ, শিশু সহ বয়স্করা সবাই। তো এই ক্ষেত্রে এই বিষয়ে এটাকে কিভাবে দেখছেন? আরেকটি বিষয় হচ্ছে যে যেহেতু করোনার প্রাদুর্ভাব এখন আবার বেড়ে গেছে, তো এটা কি আদতে করোনার কারণে বাড়ছে বলে মনে করেন, নাকি শীতজনিত রোগটাই হচ্ছে এখানে প্রধান বিষয়? আচ্ছা, এখন যেহেতু তাপমাত্রা অনেক কমে গেছে সেই কারণেই কিন্তু রোগ হচ্ছে। যারা বৃদ্ধ মানুষ তাদের নিউমোনিয়া দেখা যাচ্ছে, অনেকে নিউমোনিয়া রোগ নিয়ে রাখতে ভর্তি হচ্ছে। বাচ্চাদের অ্যালার্জি নিয়ে ভর্তি হচ্ছে, অ্যালার্জি হচ্ছে বুকে ফুসফুসে ঠান্ডা লাগতেছে এই ঠান্ডার কারণে। তবে যাদের আগে করোনা হয়েছে এই ধরনের রোগী ইমিউনিটি কম থাকার জন্য তারা বেশি আক্রান্ত হচ্ছে। সেই জন্য যারা বৃদ্ধ বয়স, যারা এই বয়সে আগে করোনা হয়েছে তারা একটু সাবধান থাকবেন ইমিউনিটি কম থাকার কারণে, আর বাচ্চাদেরকে ঠান্ডাকে সাবধান রাখবেন, আর অতি শীঘ্র ডাক্তার দেখাবেন। এই কারণে যে যদি যদি বেশি ইনফেকশন হয় নিউমোনিয়া তখন সমস্যা হবে। এটা মেইনলি ঠান্ডার কারণে হচ্ছে, ঠিক করোনার কারণে হচ্ছে না। তবে করোনার প্রাদুর্ভাব বাড়ছে এটা ঠিক, আমরা মাঝে মাঝে করোনা টেস্ট করে অনেক করোনা পজিটিভ রোগী পাচ্ছি। এটা সারা চায়নাতে বাড়ছে, অনেক দেশেই বাড়ছে, ইভেন কানাডাতে করোনা কথাবার্তা হচ্ছে। তারা আবার কি ভ্যাকসিন দেওয়ার না ছাড়া ঢুকতে দিবে না দিবে এইগুলো নিয়ে অনেক কথাবার্তা হচ্ছে, চাইনিজদের ঢুকতে দিচ্ছে না। তো মেইন জিনিস ঠান্ডা থেকে সাবধান থাকতে হবে। এক্ষেত্রে করণীয় কি হতে পারে ডাক্তার কবি চৌধুরী, চিকিৎসাটা কি হতে পারে? চিকিৎসা যেমন বাচ্চাদের জন্য কাছে অ্যান্টিহিস্টামিন খাবে, আর যদি জ্বর আসে একটা অ্যান্টিবায়োটিক খাবে, না কোনো অ্যাসিটামিনোফেন একটা সিরাপ খাবে বাচ্চা। ধন্যবাদ ডাক্তার কবি চৌধুরী আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য। আমাদের সাথে এতক্ষণ যুক্ত ছিলেন রাষ্ট্রীয় পুরস্কারপ্রাপ্ত চিকিৎসক অধ্যাপক ডাক্তার কবি চৌধুরী। তিনি জানাচ্ছেন যে শীতজনিত রোগে আক্রান্ত হচ্ছে মানুষ, এই বিষয়ে বিস্তারিত আমাদেরকে জানাচ্ছিলেন। আবার জানাচ্ছি ধন্যবাদ ওনাকে। এবার চলে আসি খেলার খবরে। নারীদের অনূর্ধ্ব 19 টি-20 বিশ্বকাপের প্রথম দল হিসেবে সুপার সিক্স নিশ্চিত করেছে বাংলাদেশ। নিজেদের দ্বিতীয় ম্যাচে শ্রীলঙ্কাকে 10 রানে হারিয়েছে টাইগ্রেস জুনিয়ররা। আফিয়া প্রত্যাশা ও স্বর্ণা আক্তারের হাফ সেঞ্চুরিতে 2 উইকেট হারিয়ে 165 রান করে বাংলাদেশের মেয়েরা। জবাবে লঙ্কানরা জোড়া হাফ সেঞ্চুরি করলেও 4 উইকেট হারিয়ে 155 রানে থামে তাদের ইনিংস। টানা 2 জয়ে তাই এক ম্যাচ বাকি থাকতেই গ্রুপ এ থেকে সুপার সিক্সে পা রাখল বাংলাদেশ। গ্রুপ পর্বের শেষ ম্যাচে 18 জানুয়ারি যুক্তরাষ্ট্রের মুখোমুখি হবে বাংলাদেশ।
শেষ খবর এসে নো, তার আগে বিআরবি কেবল ইন্ডাস্ট্রিজ লিমিটেড সংবাদ শিরোনামগুলো জানিয়ে দিচ্ছে আরো একবার। পদ্মা সেতু জাজিরা প্রান্তে অ্যাম্বুলেন্স ট্রাকের সংঘর্ষ, প্রাণ গেল ছয় অ্যাম্বুলেন্স আরোহী। দেশের বিভিন্ন স্থানে তাপমাত্রা কমেছে, বেড়েছে শীত, বেড়েছে শৈত্যপ্রবাহের আওতা, হাসপাতালে শীতজনিত রোগীর বাড়তি চাপ। এবং ক্যালিফোর্নিয়ায় বাড়িতে ঢুকে বন্দুকধারীর গুলি, মা ও ছয় মাসের শিশুসহ নিহত ছয়। এশিয়া নিউজ এ পর্যন্তই, আমাদের পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ রইল। এতক্ষণ সঙ্গে থাকার জন্য অনেক ধন্যবাদ সবাইকে।